আমার জন্মের কথাই যদি হয় তাহলে সেটা আমার আব্বার কাছে যতটা শুনেছি সন উনিশশো সাতাশ পয়লা মে এবং সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার পয়লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস নিজের কাছে খুব অহংকার বোধ করি যে পয়লা মেতে আমার জন্ম কোথায় সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার আমার জন্ম মহাস্থানগড়ের নামায় জায়গার নাম হচ্ছে জিঙ্গাসপুর আমার আব্বা তখন সরকারি কর্মচারী অর্থাৎ তার হচ্ছে বদলি চাকরি এবং এই বদলিটাও তার জীবনে আশীর্বাদ হয়ে আসছিল আমার জীবনেও আশীর্বাদ হয়ে আসছে তৎকালীন বাংলাদেশের এবং আজ আজকের আজকের দিনের বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতেই তার পোস্টিং হয়েছে তা ফলে বিভিন্ন জায়গাতে আমাদের ঘোরাফেরা তো এখন আমার জন্ম বগুড়াতে হয়েছে বটে আমার আব্বা তখন কলকাতায় তখন তার কর্মস্থল সেটাও মনে আছে পুরোনো কথা কিন্তু খুব মনে থাকে আমার ওইটুকু মনে আছে যে কলকাতায় শিয়ালদা স্টেশনের কাছেই কাছাকাছি সেই জায়গাটার নাম হচ্ছে বৈঠকখানা রোড পঁচাশি নম্বর বৈঠকখানা রোডে এটাও মনে আছে পঁচাশি নম্বর বৈঠকখানা রোডে আমাদের বাসায় সেটা একটা ফ্ল্যাট বাড়ি সেই ফ্ল্যাট বাড়িতে আমরা এসে উঠলাম এখন কলকাতায় বোধ হয় উনিশশো সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের অবস্থান ওখানকার উল্লেখযোগ্য ঘটনা যেটুকু মনে আছে সেটা হচ্ছে আমার হাতে খড়ি হয়েছিল কলকাতায় আব্বার যে বছর জন্ম আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বইতে নজরুল ইসলামের জন্ম নজরুলের সঙ্গে আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো এই কথাটা উল্লেখ করছি এই জন্যে যে ওই যে বলছে আমার অহংকার আমার আরেকটি অহংকার যে নজরুলের কোলে বসে আমার হাতে খড়ি হয়েছিল কলকাতা থেকে আবার বদলি হয়ে গেলেন চট্টগ্রাম কোথায় কলকাতা কোথায় চট্টগ্রাম তো সেইটা হচ্ছে তখন ট্রেনিং করে যাত্রা গোয়ালন্দ পর্যন্ত এসে তখন জাহাজে পার হতে হবে তো আমরা ভাই বোন অনেকে ছিলাম আব্বা কি ওই এক একটা কুলির কোলে আমাদেরকে চড়িয়ে দিলেন আর কয়েকজন কুলি মালপত্র তখনকার দিনে তো মালপত্র মানে ট্রাঙ্ক বাক্স প্যাটরা হোল্ডল সব কিছু নিয়েই যাতায়াত করতে হতো তো কিছু কুলি ওসব মালপত্র নিয়ে এবং কিছু কুলি আমাদের ভাইরা আমরা যারা তাদের কোলে আবার তার ডায়েরি বার করে বা নোট বই বার করে এক একটা কুলির নম্বর লিখে লিখে আমাদের নাম লিখলেন নিয়ে আমরা ওই গোয়ালন্দা পার হয়ে চাঁদপুরে গেলাম চাঁদপুর থেকে আবার ট্রেনে করে চট্টগ্রাম তো চট্টগ্রামে আমরা দুটো তিনটে জায়গায় ছিলাম চট্টগ্রাম জেলা স্কুলে আমরা ভর্তি হই এবং একবারেই ক্লাস থ্রিতে আমি ভর্তি হয়েছিলাম তো চট্টগ্রামে আবার খুব এক একটা জায়গায় চট্টগ্রাম থেকে আব্বা ভর্তি হয়ে গেলেন কোথায় ভর্তি হয়ে গেলেন কক্সবাজব কক্সবাজারের কথা যেটুকু মনে আছে কক্সবাজারে কক্সবাজার হাই স্কুলে ভর্তি হলাম পাহাড়ের ওপর দিয়ে ডিঙিয়ে স্কুলে যেতে হতো সবচাইতে প্রিয় বন্ধু সে হচ্ছে একটা মগ তার নামটাও মনে আছে মং ক্যামরাও তো ক্যামরাও ওদের বাড়িতে নিয়ে যেত ওর বোনকে দিদি বলতাম ওর মাকে মাসিমা বলতাম এবং বাড়িতে একটা মন্দিরের মতো ছিল যেখানে বুদ্ধদেবের মূর্তিটা তো ওরা দেখি প্রণাম করছে আমিও প্রণাম করব তখনও বুদ্ধদেব সম্পর্কে কিছুই যায় না কিন্তু ওদের বাড়িতেই প্রথম শিখলাম যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রচারক বুদ্ধদেব আর ওখানে ফুটবল খেলায় হাতে ফুটবল খেলাটা আমার পরবর্তী জীবনেও নেশার মতো পেয়ে উঠেছিল পরবর্তী জীবনে যদি আমি সাংবাদিকতায় না যেতাম যদি আমি শিক্ষকতায় না যেতাম তাহলে হয়তো আমি ফুটবলারই হতো তো কক্সবাজার স্মৃতি আরেকটা আছে সেটা জীবনে একটা সঞ্চয় সেটা হচ্ছে তখন যে গল্পের বই পড়তাম সেই গল্পের বইতে বিশেষ করে ছিল এই হারিয়ে যাওয়ার গল্প হারিয়ে যাওয়াটা খুব টানত ফুটবল যেমন টানত আর পরে যেমন ছাত্র রাজনীতি যেমন টেনেছে ওই কক্সবাজারে থাকার সময় হারিয়ে যাওয়ার একটা নেশা ওই পাহাড়ে পাহাড়ে হারিয়ে যেতাম পাহাড়ে পাহাড়ে হারিয়ে যেতাম এবং আব্বা তখন বেরিয়ে যায় খুঁজে 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 ওই বন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসতেন এটা একটা রোমান্টিক একটা টান হারিয়ে যাওয়ার টান আব্বার শেষ পর্যন্ত বলতে হলেন মামি সিং তখন লাইনে কি টেনে পড়ি মামি সিংয়ে ফিল্ম দেখা শুরু করল এবং ম্যাটিনি শো দেখে ফেরার সময় করতাম কি ওই ফুটবল খেলার একটা ভেক নিয়ে বাসায় ফেতাম তো ওই ম্যাটিনি শো যখন দেখতে যেতাম স্কুল থেকে তখন তাড়াতাড়ি ছায়াবাণী আর অলকা দুটো সিনেমা হল এইখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাবো কী করে কোনো মতে আনা পয়সা জোগাড় করে থার্ড ক্লাসের টিকিটটা করা হতো সিনেমা হলে যাবো কী করে তো সেটা ওই ঘোড়ার গাড়ির পেছনে বসে যেত রাস্তার দুপাশ থেকে লোকজন চিৎকার করতো যে পিছের লোক আছে তো ওখানে চাবুক দিয়ে ইয়ে কর আত্মরক্ষা করে কোনো মতে গিয়ে এই দৃশ্যগুলো মনে আছে আর কি তা মামি সিংয়ে থাকার সময় যে সমস্ত ঘটনা সেগুলো মানে পড়াশোনার বাইরের ঘটনা আমি বলছি সেগুলো হচ্ছে ওখানকার লাইব্রেরির সদস্য হয়েছিল এবং ফলে আউট বই মানে পড়াটা একটা নেশার মতো পেয়ে পড়ছিলো যে আব্বা তো ওটা পছন্দ করতেন না যে গল্পের বইটাই উপন্যাস উপন্যাস করি কিন্তু নেশায় যাকে টানে তাকে তো রক্ষা করার কেউ নেই তো ওই কোলের ওপরে পাঠ্য বই রেখে কোলের নিচে মনে পড়ছে শ্রীকান্ত পড়তাম শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়তাম ওই আবার খড়মের শব্দ পেলেই আবার ওই পাঠ্যবইয়ের যেটা সেই ধর ধরো নাইনে টেনে যখন পড়ি তখন মনে করি ক ত্রিভুজ এই সমকণ কাহাকে ভাবে ইত্যাদি ইত্যাদি তো বলছিলাম সিংয়ের কথা আমার এক বন্ধু ছিল বদরুল আলম বদরুল আলম সে পরে ডাক্তারি এবং তার যোগাযোগটা হয় ও যখন এম এম বিবিএস পড়ে ভাষা আন্দোলনের সময় তার হাতেই প্রথম শহীদ মিনার হয় যে শহীদ মিনারটা ভেঙে দেওয়া হয় এই শহীদ মিনার নয় ময়ম প্রসঙ্গে বিশেষ করে দুজনের নাম বলতে হয় একজন হচ্ছেন বিখ্যাত লেখক শহীদ আলীউল্লাহ যার লাল সারু উপন্যাসটা বিখ্যাত আরেকজন হচ্ছেন নজরুল ইসলাম যিনি চার জাতীয় চার নেতার একজন এবং বিপ্লবী সরকারের প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তাদের দুজনের লেখা তারা যখন নাইনে কি টেনে পড়েন এরকম সময় তাদের দুজনের লেখা আমাদের যে বদ্রুড়ার আমি যে পত্রিকা বার করলাম বাহাদুর পত্রিকাটার নাম হচ্ছে বাহাদুর সেখানে দুজনের লেখা আমরা অন্তর্ভুক্ত করেছিলাম ঘুরে ফিরে আবার যে শেষ চাকরির স্থান না শেষ না এটা তারও আগের এটা দিনাজপুরে ওই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বাংলায় ভর্তি হই এবং বাংলায় আমার শিক্ষক যিনি ছিলেন তার নামটা মনে আছে গণেশচরণ বসু আর একজন ছিলেন বিশ্বজিৎ ভাদুরি দুজনেই খুব পণ্ডিত এবং গণেশবাবুরও ওই যে নীতি কথা আমার আব্বার যেরকম একবার ক্লাসে ধমক দিয়ে বলেছিলেন শিক্ষকের সামনে কীভাবে বসতে হয় পিতা মাতাকে সেটা তোমাদের শেখায়নি আমরা চেয়ারে ঠেস দিয়ে বসছিলাম ওই যে পিঠ খাড়া হয়ে গেল মানে এখন যেভাবে বসে গেছে এই আর মুরব্বীদের সামনে কখনও ঠেস দিয়ে বসেনি গণেশবাবু পরে অবশ্য তিনি আবার ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রিকে বিশ্বাসই করতেন না বলতেন যে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি কিন্তু তাকেও পরে পার্টিশনের ঠেলায় তাকে চলে যেতে হয় আমাদের এম এ পরীক্ষা শেষ হলো এটুকু মনে আছে আঠারোই ডিসেম্বর তো মধুর দোকানে আমরা গল্প করছি আমার বন্ধু সৈয়দ আলী কবির আমাকে বলছেন যে তোদের রেজাল্ট বেরিয়েছে জানিস না তা আমি বললাম না তোর রেজাল্ট আমি বললাম তুই জানিস বলে হ্যাঁ জানি তুই ফার্স্ট হয়েছিস তা আমি ওর সাইকেলটা নিয়ে গণেশবাবু তখন ঢাকা হলে অনি ওই একটু ক্যালকাটা ঢাকা হলে থাকেন সেখানে খুব গম্ভীর লোক সেখানে গেলাম তিনি স্টোভে করে আমাকে মোহনভোগ বানিয়ে খাওয়ালেন কিন্তু আমার তো মাথার মধ্যে ঘুরছে যে রেজাল্টটা কী তখন তাকে জিজ্ঞেস করলাম যে স্যার রেজাল্ট বেরিয়েছে শুনলাম ক্যা হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে ওটা কন্ট্রোলার অফিসে গেলেই জানতে পারবে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনি তার আগে বলবেন না তো তাকে আমি প্রণাম করে চলে আসলাম ওখান থেকে সোজা বেগম বাজার বেগম বাজারে তখন ডক্টর শহীদুল্লাহ থাকেন তো ওখানে যেতেই শহীদুল্লাহ স্যার আমাকে জড়িয়ে ধরলেন শহীদুল্লাহ স্যারের তো খাটো খাটো জড়িয়ে ধরে বললেন কংগ্রেচুলেশন তুমি ফার্স্ট হয়েছ তো দুজনের চরিত্র দুই রকমের দুটোই আন্তরিক চরিত্র তো শহীদুল্লাহ স্যার স্যারের ওই কথাটা শুনে ন্যাচারালি যা যা আবার পাশ হয়ে সালাম তে তো বললেন যে দোয়া করি জীবনে যাতে তোমার প্রতিষ্ঠা হয় তরক্কি লাভ করো বরিশালে তখন আব্ব বদলিয়েছেন একদম সমুদ্রের ধারে তো ওইখানে দুদিন যেতেই বোধ হয় তেইশ কি বাইশ তারিখে একটা টেলিগ্রাম পেলাম মনির চৌধুরীর ঢাকা থেকে টেলিগ্রাম করেছেন কামসার তা আমি তো বুঝতে পারলাম না যাই হোক বিদায় বিদায়টিদায় নিয়ে ঢাকায় আসলাম মনির ভাইয়ের বাসাতেই উঠলাম তো সেখানে এক ভদ্রলোকের সঙ্গে মনির ভাই পরিচয় করিয়ে দিলেন যে ইনি হচ্ছেন অমুক পাবনা এডওয়ার্ড কলেজের ইতিহাসের অধ্যাপক আমার বড় কুটুম মনির ভাই তো রসিকতা করে কথা বলতেন অর্থাৎ মনির ভাইয়ের বড় সালীর হাজব্যান্ড ইনি এসছেন বাংলার জন্য একজন শিক্ষক ধরতে তুমি চলে যাব তা আমি ধৃত হয়ে চলে গেলাম তখনও কিন্তু আমার এম এম এর রেজাল্ট হয়নি আমি পাবনায় ডট কলেজে গেলাম আমার সেটাই উল্লেখযোগ্য প্রথম চাকরি পাবনায় ডট কলেজে ওই বাড়িতে থাকার সময় আমার একটা হ্যাবিট ছিল বাড়ি থেকে পালিয়ে প্রায়শ মানে বছরে বোধ হয় একবারকে দুবার বাড়ি থেকে পালিয়ে যেতাম তখন আমি কিন্তু ছাত্র আন্দোলনের হাতে হয়ে গেছে এইটুকু মনে আছে ফর্টিসিক্সে বলে নাইনটিন সিক্সে কলকাতায় গেছি ধরমতলায় একটা প্রসেশন প্রসেশনটা হচ্ছে ক্যাপ্টেন রশিদ মুক্তি চাই ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নেতাজি সুভাষ বসের যে আর্মি সেই আর্মির ক্যাপ্টেন তাকে গ্রেফতার করেছিল এবং স্লোগানটা আমার মনে আছে চলো চলো দিল্লি চলো লালকেল্লা কেল্লা তোড় দিল্লিতে যে লালকেল্লা কেল্লা ইংরেজদের যে হেডকোয়ার্টার লাল কেল্লা তোড় দো চলো চলো দিল্লি চলো ওই প্রসেশনে বা ওই মিছিল শেখ মুজিবের সঙ্গে আমার প্রথম পরিচয় শেখ মুজিব আমাকে কি বলবো রিক্রুট করলেন এবং আমার সব কথা শুনে শুনে তিনি আমাকে বললেন যে তোর হাতে তো টাকা পয়সা নেই তুই কোনো মতে আমি যখন খবর পাঠাবো তখন কোনো মতে ট্রেনের টিকিটটা করে শিয়ালদা পর্যন্ত আসবে আর শিয়ালদা থেকে বেকার হোস্টেল ওয়েলস্ট্রিতে বেকার হোস্টেল এই পর্যন্ত ট্রামের ভাড়াটা নিয়ে আসবে তারপরে সব খরচ আমার তো এটাও একটা অহংকারের কথা যে বঙ্গবন্ধুর সঙ্গে একটা সময়ে বেকার হোসেল তার রুমে ফ্লোরিং করেছি আমরা একসঙ্গে তার রুমে সহায়ন করেছি এবং ওই নাস্তা করার থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব তিনি কোথা থেকে জোগাড় করতেন জানি না তিনি একটা স্লিপ দিয়ে দিতেন অতি হতে আমার হয়ে যেত তো ছাত্র রাজনীতিই হোক আর যাই হোক ওই হাতে খড়ি যেটা আসলে সেটা শেখ মুজিবের কল্যাণেই সেটা হয়েছে শেখ মুজিবের পাঠানো একটা খবর ঢাকায় চলে আয় মিটিং আছে উনি তখন বেকার হোসেনের তা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন ঢাকায় আমরা গেছিলাম জেলখানার সামনে বংশাল রোডে কোনো একটা বাড়িতে আমরা উঠেছিলাম ছয়ই জুন নাইনটিন হানড্রেড অ্যান্ড সেভেন এই এটাও মনে আছে শেখ মুজিবও কিন্তু ওখানেই উঠেছিলেন ছয়ই জুন বংশালের কোনো একটা মাঠে মিটিং মিটিংটা অর্গানাইজ করেছেন তাজউদ্দিন তাজউদ্দিন আর বাহাউদ্দিন রাষ্ট্রভাষা বাংলা চাই তখন কি তার মধ্যেই এর আগেই কিন্তু ওই আলিগড় ইউনিভার্সিটির মানে কামিং পাকিস্তানে উর্দু রাষ্ট্রভাষা হবে এই স্লোগানটা কিন্তু পাকিস্তানেও উঠেছে আর মুসলিম লীগের ভেতরটা আছে আছেই তো ওই ওইটাকে প্রতিহত করার জন্য একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আইজুল হক কলেজের তখন তিনি প্রিন্সিপাল আর একটা হচ্ছে ওই যে ছয়ই জুন বললাম এই মিটিং ছাত্রদের মিটিং এটা শেখ মুজিব বললেন আমরা গেলাম তো তিনি আমাদেরকে বললেন যে তোরা কিন্তু কেউ মিটিংয়ে যাবি না তা আমরা একটু অবাক হলাম যে আমরা মিটিংয়ে যাবো না তা আমাদের ডেকে এনেছেন কেন আর কেন যাব না বলে যে এটা সন্ধ্যার সময় হামলা হওয়ার আশঙ্কা আছে আমার কাছে খবর আছে শাহজিজুর রহমান এবং ঢাকা নগরবাড়ির গুন্ডারা এবং চকবাজারে মসজিদের ইমাম সাহেবের কিছু লোকজন তারা হামলা করতে পারে মিটিং আমি একটাই যাব তিনি একাই গেলেন সেদিন বৃষ্টি হচ্ছিল তার সন্ধ্যার পরে শেখ মুজিব এবং আরও কয়েকজন তারা একসাথে ফেলেন শেখ মুজিবের মাথায় ব্যান্ডেজ এবং যাকে বলে কপালে রক্তাক্তিলক অর্থাৎ হামলাটা রিয়েলি হয়েছিল তো প্রথম ভাষা আন্দোলন নিয়ে প্রথম হামলাটা সেটা শেখ মুজিবের ওপরেই হয় এই জন্যই আমার এই ঘটনাটা বলার এবং আমি তার সাক্ষী এখনও জীবিত আছে। তো যাই হোক সেটা গেল তারপর তো পার্টিশান তো পার্টিশনের সময় যা হওয়া রয়েছে আমরা কিন্তু পার্টিশনের পরে বিশেষ করে বিহার থেকে মুসলমান রিফিউজি যারা এসেছিল তাদের সব থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম পরে যে তারা রাজাকার হয়ে যাবে এটা তো যা বুঝতে পারেনি এর মধ্যে শেখ সাহেব পার্টিশনের পরে ঢাকায় চলে আসেন এসে তিনি আইন বিভাগের ছাত্র হলেন তার মানে রাত্রের ছাত্র পার্ট টাইম স্টুডেন্ট আর দিনে আমরা ছাত্র আন্দোলন যুব আন্দোলন এসব নিয়ে থাকেন তখন আমরা ভাষা দিবসটা একুশে ফেব্রুয়ারি যেমন হয় ভাষা দিবস হতো এগারোই মার্চ এগারোই মার্চ কেন শেখ সাহেবের নেতৃত্বে আমরা ভাষা আন্দোলনের দাবি নিয়ে ইডেন বিল রিংসের দিকে মিছিল নিয়ে গিয়েছিলাম সেটা অন ইলেভেন্থ মার্চ নাইনটিন হান্ড্রেড ফর্টি নাইন ওইখানে চার্জ হয় এবং সেক সাহেব ওয়াজ ইনজোর্ড গ্রেপ্তারও হয়েছিল ওই দিবসটাকে স্মরণে রাখার জন্য এগারোই মার্চ ভাষা দিবস উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন এগারোই মার্চ অবজার্ভ করা হতো ভাষা দিবস থেকে তেপ্পান্ন থেকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারিতেই কেন একুশে ফেব্রুয়ারি হল একুশে ফেব্রুয়ারিতে আমরা ভাষা দিবস করবো আমতলায় এইটা ঠিক করা হল ফজলহকল আর ঢাকা হলের মাঝামাঝি যে পুকুরটা আছে পুকুরের পাড়ে বসে রাত্রেবেলা সেখানে গাজী হক ছিল আর ঢাকা হলের কল্যাণ দাশগুপ্ত ছিল আমরা সবাই মিলে ঠিক করলাম এবং এই মিটিংটা প্রেজাইড করবে গাজী উলক আর প্রপোজ করবে মুকুল এমার একটা মুকুল প্রপোজ করবে আর বক্তৃতা করবে ভাষা মতিন যখন ঠিক করা হলো এটা বোধ হয় উনিশ তারিখে বা এরম একটা সময় উনিশ যতটা মনে হচ্ছে উনিশ উনিশে ফেব্রুয়ারি নুরুল আমিন সাহেব তখন চিফ মিনিস্টার তিনি তখন একুশে ফেব্রুয়ারিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করলেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে একটা ঘোষণা করা হলো পাঁচজন মেসিরা বেরোলে তাদেরকে অ্যারেস্ট করা হবে সেই জন্য একুশে ফেব্রুয়ারিকে আরও জোর দিয়ে একুশে ফেব্রুয়ারিতেই আমরা এটা করব। আর ওই ইউনিভার্সিটি থেকে বেরোবার প্রক্টারের অফিসের সামনে দিয়ে যে গেটটা ওখানে পুলিশ টুলিশ সব আচ্ছা আমি কিন্তু তখন রেগুলার ছাত্র নই বাহান্ন সালে আমি রেগুলার ছাত্র নই কিন্তু আমি হলে থাকি আমরা সব আন্দোলনটা ছাত্র আন্দোলন এই দাবি করে আমরা কেউ আর ভেতরে ঢোকি নি আমি বাইরে আছি আমার হাতে একটা সাইকেল ছিল তো ওখানে একটা ট্রাক ছিল তো মিছিলটা যখন বেরোচ্ছে তখন ওই ট্রাকের থেকে পুলিশ নামে আমার হাত থেকে সাইকেলটা ছিনিয়ে এনে আমাকে ট্রাকে তুলে দিলো আমি কেন আরও অনেককে আমাদেরকে নিয়ে যেয়ে টঙ্গিতে ছেড়ে দিল টঙ্গির থেকে ওই রেলের স্লিপার ধরে দৌড়োতে দৌড়োতে আবার ইউনিভার্সিটিতে এসেছি ইউনিভার্সিতে এসে দেখি যে ততক্ষণে যা হবার তা হয়ে গেছে তো পাবনা ডট কলেজ থেকে ওই শিক্ষকতা তিন মাস চার মাস এরকমই হবে পাবনা ডট কলেজ থেকে সোজা ঢাকায় এলাম ঢাকায় এসে সংবাদে অ্যাসিস্ট্যান্ট এডিটার আর এডিটার হচ্ছেন খারুল কবির বা ফরিদ ভাই আর সৈয়দ নুরুদ্দিন তিনি হচ্ছেন নিউজ এডিটার নিউজে নুরুদ্দিন ভাইয়ের সঙ্গে যারা ছিলেন তারা হচ্ছেন কেজি মোস্তফা খন্দকার গোলাম মোস্তফা সব বামপন্থী আন্দোলনের যারা তারা এলেন নিউজে আর এডিটরিয়ালে লেখা তো ফজল রামি আমি আর খারুল কবির আমাদের বয়স কম বলে কাজী মোহাম্মদ ইদ্রিসকে দায়িত্ব দিলেন তিনি সন্ধ্যার সময় এসে বর্ষ রাতে এসে আমাদের এডিটোরিয়ালটা কিছু কারেক্ট করে এটা নরম করে দেবেন আর কি সংবাদ চলল দর্দন্য প্রথা সংবাদ চলল কিছুদিন পরে দেখি যে এক ভদ্রলোক দরজার বাইরে মোটা শোটা এক ভদ্রলোক উঁকি দিয়ে চলে গেলেন ন্যাচারালি কৌতূহল হলো কে তারপরে খারুল কবিরের ঘরে গিয়ে ঘরের বাইরে থেকে শুনলাম যে তিনি নুরুল আমিন সাহেব তিনি দেখতে এসছেন এখানে কারা কারা আছে তখন খবর নিয়ে জানা গেল সংবাদ হস্তান্তর হয়ে গেছে সংবাদের আর আগের ইয়ে নেই এখন এটা নুরুল আমিন সাহেব মুসলিম লীগ দখল করে নিয়েছে এরই জেট ওই বানর ভাষা আন্দোলনের সময় সংবাদ অফিসে গিয়ে আমি একটা রেজিগনেশন দিলাম এটা একুশ তারিখের পরে বাইশ বাইশ তারিখ তারিখ হবে আমরা রেজিগনেশন দিলাম খারুল কবির আমার দিকে তাকিয়ে বলেন ঠিক আছে তিনি বুঝতে পারলেন ব্যাপারটা তা সংবাদের সঙ্গে আমার সম্পর্ক সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক সেইখানেই শেষ আমার জীবনের সব ঘটনাগুলো নাটকীয় ঘটনা সেন্ট নিস কলেজে চাকরি করার সময় হঠাৎ একদিন সকালবেলা একটা টেলিগ্রাম কাম সার্ফ ইন্টারভিউ অন ফিফটিন্থ অফ ডিসেম্বর এটা হচ্ছে ফিফটি থ্রির কথা রেজিস্ট্রার ইউনিভার্সিটি অফ করাছি কোথায় ঢাকা কোথায় করেছে আর তখনকার দিনে ঢাকার করেছে মানে সাত সমুদ্র তেরো নদীর বার ইন্টারভিউ হয়ে গেল ইন্টারভিউ হয়ে যাওয়ার পর নিয়ম হচ্ছে তারা একটা রিপোর্ট লিখে একাডেমিক কাউন্সিলকে দেয় একাডেমিক কাউন্সিল আলোচনা টালোচনা করে তারপরে অফার করে তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে ভাইস চ্যান্সেলার উঠে আমাকে বলছে থ্যাংক ইউ ভেরি মাছ কংগ্রেচুলেশনস মানে ওখানেই চাকরিটা হয়ে গেল আমাকে দিয়ে করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্থাপনা করাচিতেও অনেক ঘটনা ঘটেছে আমরা বাঙালিরা বহু থিয়েটার করেছি নজরুল একাডেমি করেছি ওখানটায় তারপর ইউনিভার্সিটিতে মেঘনাথ পথ কাব্যের সপ্তম স্বর্গ এটা স্ট্রেচ করা হয়েছে বাঙালিত্য প্রতিষ্ঠিত করার জন্য ওখানে আমার পক্ষে যেটুকু করা সম্ভব সেটুকু আমি করেছি করাচিতে যখন আমি শিক্ষকতা করি তখন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে স্ত্রীকে নিয়ে গেলাম ওখানটায় নিয়ে গিয়ে ওকে সিন্ধু মুসলিম কলেজে ভর্তি করে দিলাম কিন্তু স্বভাবতেই বাংলাদেশের মেয়ে করাচিতে তো মন টেকে না এই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি এসছেন করাচিতে তার সন্ধ্যার পরে একটা বাড়িতে খাওয়ার নেমতন্য তা যার যার বাড়িতে নেমতন্য সে ভদ্রলোক আমাকেও ডাকলেন আমার স্ত্রীকেও ডাকলেন না তা সেখানে বসে বসে গল্প হচ্ছে ডক্টর মমতা আহমদ আমাকে বললেন যে শোনো এই মরুভূমির দেশে পড়ে কি কী করবে রাজশাহীতে চলে এসো বাংলাদেশে চলে এসো মানে ওখানে অন দ্য টেবল অ্যাজ ভাইস চ্যান্সেলার তিনি অফার করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিফটি সেভেনের শেষে শেষে আমি রাজশাহীতে চলে আসব আচ্ছা এটা হচ্ছে একাত্তর সালের কথা বলছো আসলে এই সব ব্যাপারের সঙ্গে তো ব্যক্তিগতভাবে আমি যুক্ত অনেক আগের থেকেই ভাষা আন্দোলনের পঞ্চাশের দশক ষাটের দশক তারপরে আমি উনসত্তর সালে আমি লন্ডনে চলে যাই এবং একাত্তর সালে যখন সশস্ত্র মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদের যে জীবনদান ওই সময়টায় আমি লন্ডনে পিএইচডি করছি তো আমার ইয়েতে লন্ডনের যে স্কলারশিপ যেটা ছিল সেই স্কলারশিপটা পেতে খুব কষ্ট হয়েছিল কারণ আমার ব্যাকগ্রাউন্ড পুলিশ রিপোর্টটা খারাপ ছিল তো আমার বন্ধু তিনি গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মচারী ছিলেন তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন সুতরাং আমার বিদেশে যেতে শেষ পর্যন্ত অসুবিধা হয়নি আমি বিদেশে গিয়ে ভর্তিও হলাম এবং ওখানে লেখাপড়াও করছি কিন্তু ওখানটায় মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে আমরা যারা ওখানে লন্ডনে ছিলাম বাঙালি যারা তারা জড়িয়ে পড়ার কারণে আবার ওই স্কলারশিপটা বন্ধ হয়ে গেল শুধু স্কলারশিপটা বন্ধ না দেশে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গেল তা ফলে হলো কি আমার পরিবার যারা এখানটায় ছিল এবং যাদের দেখাশোনা করার জন্য ব্যাঙ্কে আমার অ্যাডভাইস দেওয়া ছিল যে মাসে এত টাকা পাঠাবে আমার স্ত্রীকে এবং মাসে এত টাকা আমার আব্বাকে পাঠাবে সেগুলোও সব বন্ধ হয়ে গেল। অর্থাৎ দিন চলার উপায়ও নাই তখন আমি থাকতাম ইন্টারন্যাশনাল হলে ওটা বিজয়লক্ষ্মী পণ্ডিত ওটার ওপেন করেছিলেন খুব ভালো জায়গাটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছে তো এখন তখন ওই মুক্তিযুদ্ধের সঙ্গে ওই লন্ডন বেসড মুক্তিযুদ্ধ অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলোর সঙ্গে খুব জড়িয়ে পড়ল তার একটা প্রধান প্রথম ইয়ে যেটা সেটা হচ্ছে হাইট পার্কে মিটিং করা লন্ডনের হাইট পার্কে যত প্রতিবাদী এবং প্রতিরোধী মিটিং সব লন্ডনের হাইট পার্কে আমাদের কেন পৃথিবীর বিভিন্ন দেশের ওখানটাতেই হতো আর ট্রাফেল স্কোয়ার এই দুটো জায়গাতেই মিটিং হতো এবং আমরা এই এই জায়গায় মিটিং করতাম এবং ফান্ড রেজ করতাম ফান্ড রেজ করে ওই প্রবাসী সরকারের ফান্ডে এই ফান্ডটা জমা দিতাম তো একাত্তর সালটা পুরোটাই আমার নিজের অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে ওই বিভিন্ন জায়গায় মিটিং অর্গানাইজ করা বিবিসিতে যতটা পারি বিবিসিতে আমাকে সপ্তাহে পাঁচ দিন আমি নিউজ পড়তাম তার ফলে আমার হাত খরচের টাকার অসুবিধা হয়নি এখন বিদেশে তোমার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তো তোমার ছাপ্পান্ন হাজার বর্গ জুড়ে সারাটা বাংলাদেশে কিন্তু বাইরে যেটা মুক্তিযুদ্ধ সেটা ধরো প্রবাসী সরকার যেটা কলকাতায় যেটা ছিল প্রবাসী সরকার লন্ডনে যেটা ছিল অন্যান্য জায়গা তো নিউ ইয়র্কে ছিল তো লন্ডনে যেটা ছিল এই প্রবাসী সরকারের সঙ্গে আমার নিজের যোগাযোগটা খুবই ঘনিষ্ঠ ছিল এবং ওখানে বাঙালি যারা বাঙালিদের অর্গানাইজ ওই জনমত সংগঠনের জন্য যতটা পেরেছে সেটা করেছে আর ফান্ড রেজ করেছি যাতে প্রবাসী সরকারটা চলতে পারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মূল্যায়নটা তো সেইখানে আর অন্নদাশঙ্কর রায়ের সেই কবিতার চরণটা মনে পড়ে যতদিন রাবে পদ্মা গঙ্গা গৌরী মেঘনা বহমান ততদিন রাবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান সুতরাং দু চার কথায় হ্যাঁ আমার সীমিত দৃষ্টিতে আমি সেটুকু বলতে পারি কিন্তু দুচার কথায় তাকে সীমিত করাটা সম্ভব নয় আমরা তো বলি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ মানব সন্তান এটা বলল কম বলা হয় না কেন মানুষের মুক্তির জন্য তার সেই বিখ্যাত যে ভাষণ যেটা সাতই মার্চের ভাষণ সেখানে তার সেই উক্তিটা সেই ঘোষণাটা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এটা মানুষের মুক্তির জন্যে যে তার জীবনপণ সংগ্রাম এটাই সবচাইতে বড় হয়ে দেখা যায় শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক স্বয়ং নামে এবং এই পদে আমাকে দায়িত্বটা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আমি শিক্ষকতা করি তা আমাকে একদিন উনি ডেকে পাঠালেন উনিশশো চুয়াত্তর সালের শেষাশেষে তখনকার দিনের সংস্কৃতি মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অধ্যাপক ইসুব আলী তিনিও ছিলেন তো আমাকে মুজিব ভাই বললেন যে তোকে ডেকে পাঠিয়েছি তোকে একটা দায়িত্ব দেব। পার্লামেন্টে পাস হয়েছে শিল্পকলা একাডেমি সেই শিল্পকলা একাডেমির দায়িত্ব তোকে নিতে হবে তা আমি বললাম যে মুজিব ভাই আমার দায়িত্ব নিতে তো আপত্তি নেই কিন্তু কথাটা হচ্ছে পারবো কী করে কারণ সঙ্গীতের সঙ্গে সঙ্গীত ভালোবাসি কিন্তু সেই অর্থে যোগাযোগ নেই আর ছবি আঁকা পেন্টিং ভালোবাসি কিন্তু সেই অর্থে আমি তো পেন্টার নই নাটক ভালোবাসি কিন্তু সেই অর্থে নাট্যকর্মী তো আমি নই তা আপনি যে আমাকে এখানে দিলেন আমি তো কোনোটাই স্যাটিসফাই করি না সেই জন্যই তো তোকে ডাকলাম যে আমি যদি পেন্টার একজনকে নিতাম তাহলে অন্যেরা বেজার হতো তার চাইতে বরং যে অর্গানাইজার যাকে আমি জানি যে সে ভালো অর্গানাইজার যে অর্গানাইজার এবং এই সব ব্যাপারে যার আগ্রহ আছে তাকে আমি দায়িত্বটা দিতে চাই এবং শিল্পকলা একাডেমির সেই হিসেবে আমি প্রথম মহাপরিচালক যে শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধু কী স্বপ্ন দেখেছিলেন সেটাতে এত উদ্যোগ নিয়ে পার্লামেন্টে পাশ করে তিনি শিল্পকলা একাডেমি করতে গেলেন তিনি কি স্বপ্নটা দেখেছিলেন তার যে তার সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম বাংলাদেশ কথা কয় বাংলাদেশ কথা কয় বাংলাদেশের গানে বাংলাদেশ কথা কয় বাংলাদেশের নাটকে বাংলাদেশ কথা কয় শিল্পাচার্য জৈনুল আবেদিনের পেন্টিংয়ে সুতরাং শিল্পকলা একাডেমি দিয়ে বাংলাদেশ কথা কয় বাংলাদেশটাই ছিল তার স্বপ্ন জীবনে মরণে তার স্বপ্নটাই হচ্ছে বাংলাদেশ এখন এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্যে আমি যেটুকু বুঝি তার সঙ্গে কথাবার্তা বলে যেটুকু আমার ধারণা বাংলাদেশকে এই কনসেপ্টটাকে প্রতিষ্ঠিত করার জন্যই শিল্পকলা একাডেমির জন্ম কিছুদিন পরে কয়েক মাস পরেই যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলা একাডেমিতে একটা গোলমান্ড হয়েছিল বাংলা একাডেমির কর্মচারীরা তারা মহাভারত চালকের বিরুদ্ধে তারা ময়দানে নেমেছিল এবং খুব হজবরল অবস্থা তখন মুজিব ভাই আমাকে ডেকে বললেন যে তোর তো ছাত্র আন্দোলন করে ওই এক কথাই বারবার বলতেন তোর অভিজ্ঞতা আছে তোকে বাংলা একাডেমিতে পাঠাচ্ছি তুই বাংলা একাডেমিতে গিয়ে ওটাকে সামলা সুতরাং শিল্পকলা একাডেমিতে আমার খুব বেশি দিন অবস্থান হয়নি আমি অসমাপ্ত কাজ সেখান থেকে আমি বাংলা একাডেমিতে গেলাম এবং বাংলা একাডেমিতে আমার সাধ্যপথ যেটুকু করার সেটুকু আমি করেছি কিন্তু বাংলা একাডেমিতে আমি স্থায়ী হই নাই এই জন্য এর মধ্যে রাজনৈতিক পরিবর্তন কিছু হলো তো রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে শিল্পকলা একাডেমি বা বাংলা একাডেমি বা জাতীয় জাদুঘরের পরিবর্তন কেন হবে সেটা আমি বুঝিনি মাত্র দ দশ মাস আমি বাংলা একাডেমিতে ছিলাম এবং অকস্মাতে একটা চিঠি বাসায় পেলাম অফিসে না সে চিঠিতে বলা আছে যে তোমাকে অব্যাহতি দেওয়া হলো তোমার সার্ভিসের দরকার নেই তোমাকে অব্যাহতি দেওয়া হলো বা সেই পর্যন্তই সেখান থেকে আমি আবার জাহান্নি নম্বরে চলে গেলাম আমি থাকি ধানমন্ডিতে এটা আন্দাজও করতে পারিনি যে এ ধরনের একটা ব্যাপার কেউ করতেও পারবে না এ ধরনের যে একটা ব্যাপার হতে পারে রাষ্ট্রপ্রধানকে গুলি করে হত্যা করবে সপরিবারে হত্যা করবে এ ধরনের একটা ব্যাপার হতে পারে এটা তো বিশ্ব ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত নেই একসঙ্গে দুটো ব্যাপার হলো আমি তখন ধানমন্ডিতে যে বাড়িটায় থাকতাম সেটা দোতলা বাড়ি একসঙ্গে দুটো ব্যাপার হলো একটা হচ্ছে ফোন বেজে উঠলো আর চারদিকে গুলি আওয়াজ তাড়াতাড়ি উঠে ছাদে গেলাম তার ফোন ফোনটা ধরলাম ইন্ডিয়ান হাই কমিশন থেকে আই ভদ্রলোক বাঙালি ভদ্রলোক তিনি আমাকে ফোন করেছেন খুব বিভ্রান্ত অবস্থায় এই খবরটা দিলেন দিয়ে বললেন আপনি এক্ষুনি আগরতলায় চলে যান বলে ফোনটা রেখে দিলেন একটা বিভ্রান্তির অবস্থা আছে চারদিকে গুলি গালাজ গুলির শব্দ এবং হৈচই কিছুটা তারপরে ইন্ডিয়ান হাইকমিশন থেকে এইভাবে বলছে যে আপনি এক্ষুনি আগরতলা চলে যান আমি মানে বুঝতে পারছি না তা আমার বাসার বাম দিকের কোনায় হচ্ছে বত্রিশ সমর ধানমন্ডি আর ডান দিকের কোনায় হচ্ছে মনির বাড়ি হামলাটা দুই দুই জায়গাতেই হয় বত্রিশ নম্বরে হয় আর শেখ শেখমনির বাড়িতে শেখ মুিকে হত্যা করা হয় তো ওখান থেকে এমন বিভ্রান্ত অবস্থা আগরতলা যাও চলে যাও কেন যাব বললেই যে যাওয়া যায় তা তো হয় না আর ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না আর এর পূর্বতন রকমের নজির কিছুই পাচ্ছি না এটা পরের দিন থেকে কিছুটা গুজব কিছুটা খবর সব মিলিয়ে টিনিয়ে আসলো যে সপরিবার শেখ মুজিবকে হত্যা করা হয়েছে আমি এতদিন পরে আমার তখনকার মনের অবস্থা বলতে পারবো না সেটা আল্লাহ জানে যে কি অবস্থায় পড়েছিলাম পেছন ধীরে তাকিয়ে সবাই স্বভাবতেই মনে হয় যে সারাটা জীবনভর তো লিখলাম লিখলাম আর ক্লাস নিলাম ছাত্র আন্দোলন করলাম বক্তৃতা করলাম তো লিখলাম কম লিখি নাই বই বেশ কয়েকটা বই সম্পাদনা করেছি তারপরে তো লেখালেখি যেটা আসলো সেটা হচ্ছে প্রধানত বাঙালি বাংলাদেশ নিয়ে এটাও এবং প্রভোকেশনটা হচ্ছে পাকিস্তানি জুলুম তখন প্রতিবাদ থেকে প্রতিরোধ থেকে বাঙালিত্ব নিয়ে এবং বাংলাদেশ নিয়ে লেখালেখির একটা প্রেরণা আস এবং আমার সারা জীবনের যত লেখালেখি তার অধিকাংশ লেখাই হচ্ছে বাঙালিত্ব বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য বাংলাদেশ কেমন করে বাংলাদেশ কেন বাংলাদেশ কেন বাঙালিত্ব ইত্যাদি 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 আমার লেখালেখির মোটামুটিভাবে এখন পেছন ফিরে তাকিয়ে দেখি মূল সার যেগুলো আসল ব্যাপার যেগুলো সেগুলো হচ্ছে আইডেন্টি নিজেকে চেনো নিজেকে জানো নিজের জন্মভূমিকে যেন জন্মভূমি মাথা জন্মভূমি তাকে চেনো এবং নিজেকে চেনো এটা হচ্ছে মূল প্রেরণা আমার যত লেখা গিয়েছে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং যে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে লড়াই হয়েছে যে বাংলাদেশের জন্য জয় বাংলা বাংলার জয় ইমান থেকে উচ্চারিত হয়েছে সেই বাংলা হচ্ছে সেই বাংলাদেশ হচ্ছে সমস্ত বাঙালির জন্যে সুখের আলয় সমস্ত বাঙালির জন্য স্বপ্নের আলোয় এখন প্রশ্ন হতে পারে সেটাকে পাওয়া গেছে না সেটা পাওয়া যায়নি তবে তার জন্য যে মানুষ বসে আছে বা মানুষ পিছিয়ে গেছে থাকে নয় মানুষ লড়াই করছে মানুষ এগিয়ে যাচ্ছে এবং এটাই মানুষের ধর্ম মানুষের ধর্ম হচ্ছে সবসময় ওই যে বললাম মানুষের উপর বিশ্বাস হারানো পাপ মানুষের উপরে আমরা বিশ্বাস হারাই না হ্যাঁ থমকে গেছি ফ্রাস্ট্রেশন এসে কিন্তু মানুষের ধর্মই হচ্ছে ফ্রাস্ট্রেশনকে জয় করা এটাতে আমি বিশ্বাস করি বিশ্বাস করি বলেই এখনও এই নব্বই বছর বয়সও আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আশাবাদী এখন একটা প্রশ্ন উঠতে পারে যে বর্তমানে যে অবস্থা চলছে তাতেও কেউ আশাবাদী এই প্রশ্নটা সভাপতি উঠতে পারে তাতেও আমি আশাবাদী এই কারণে প্রত্যেক রেভলিউশনের মুক্তিযুদ্ধটা আমাদের রেভলিউশন প্রত্যেক রেভলিউশনের একটা কাউন্টার রেভলিউশন থাকে প্রত্যেক রেভলিউশনের বিপ্লবের একটা প্রতি বিপ্লব থাকে এটাকে আড়াবার কোনো উপায় নেই পরে আবার প্রতি বিপ্লবকে ধ্বংস করে আবার সুস্থ সুস্থির মানুষের জন্ম একটা খুব মহৎ কথা আছে রবীন্দ্রনাথেরই কথা মানুষের ওপরে বিশ্বাস হারানো পাপ তা আমরা যদি ক্লেম করি সৃজনের সেরা সৃজন মনুষ্য প্রজাতি পশু পাখি হচ্ছে একটা সৃজন মানুষ হচ্ছে একটা সৃজন মনুষ্য প্রজাতি হচ্ছে সেরা সৃজন বর্বর যুগ থেকে আজকে কোথায় এসে পৌঁছেছ কম্পিউটার সায়েন্সে এসে পৌঁছেছ তো এই যদি হয় ফরাসি বিপ্লব বাস্তির দুর্গ ধ্বংস করে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব থেকে কাউন্টার রেভলিউশন কী হলো সম্রাট নেপোলিয়ান কিন্তু সম্রাট নেপোলিয়ান হওয়ার পরেও সম্রাট নেপোলিয়ানকে বন্দি করা হলো একটা দ্বীপে সেখানেই তার শেষ নিঃশ্বাস ফরাসি জাতিকে পিছিয়ে আছে ফরাসি জাতি এগিয়ে গেছে তো এটা আমরাও আমিও আশাবাদী সেই অর্থে হ্যাঁ আশেপাশে যেটা হচ্ছে এটা হচ্ছে বাই প্রোডাক্ট বা সাইড প্রোডাক্ট তুমি কি পিছিয়ে আছো যে মানুষ যে যে ব্যক্তির প্রশ্ন তোলে যে আমার সব তো ধ্বংস হয়ে গেলো তুমি কি ধ্বংস হয়েছ তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি তো লেখাপড়া ঠিকই ঠিকই করেছো তোমার ঘর সংসার ঠিকই চলেছে আরও চাই আরও চাই আরও চাই বলেই তো সভ্যতা গিয়েছে। আরও চাই বলেই তো ফ্রাস্ট্রেশন এসছে ফ্রাস্ট্রেশনকে জয় করে সভ্যতা গিয়ে যায় সুতরাং বাংলাদেশের অঙ্গভঙ্গ কলিঙ্গের এই যে বাংলাদেশ এই বাংলাদেশ ধ্বংস হবে নয় জয় বাংলা বাংলার জয়